রেশনের মাল না পেয়ে ডিলারের ঘরে তালা ঝোলালেন গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গত তিন মাস ধরে মাল পাচ্ছেন না রেশনের গ্রাহকেরা। তিন মাস ধরে গ্রাহকদের রেশন দিচ্ছে না ডিলার, এমনই অভিযোগে ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হলো। তিন মাস ধরে মিলছে না রেশনের মাল, ডিলারের ঘরে এসে রেশন না পেয়ে দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রাহক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাবড়াপোতা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। হ্যাঁ, তালা দিয়ে দেবে বা দীর্ঘ এই মাসের মালটা ধরো দেয়নি, আমি সবার কাছে শুনলাম, পাঁচপোতায় শুনেছি, বাউনডাঙ্গায় শুনেছি এবং আরামডাঙ্গাতেও শুনেছি, আমার গ্রাম খাবড়াপোতা, খাবড়াপোতা থেকেও আমি শুনেছি যে এই মাসের মালটা উনি দেয়নি। এখন সেটা তদন্ত নিয়ে দেখতে হবে, যদি বিক্রি করে থাকে তার প্রতিবাদ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোপালনগর থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, গোপালনগর থানার পাঁচপোতা, খাবড়াপোতা, আরামডাঙ্গা, আশুরহাট, মোল্লাহাটি সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রাহক স্থানীয় ডিলার স্বপ্না রায়ের কাছ থেকে রেশনের মাল সংগ্রহ করেন। এদিন রেশন দেওয়ার খবর পেয়ে সকাল থেকে কয়েক হাজার গ্রাহক দোকানের সামনে লাইন দেন। এখানে যতদিন ইনার আগে স্বামী ডিলার ছিলেন, স্বামী মরে যাওয়ার পর থেকে এই মহিলা ততদিন থেকে এসছেন, ততদিন থেকে অভিযোগ, মানুষ অভিযোগ করে, আমরা এসব এদের চাপাচাপি করি, ফুড সাপ্লাই ইন্সপেক্টর তাদেরকে জানাই, ওই জানানোর পরে কয়েক মাস একটু ঠিকঠাক থাকে, আবার ঠিক ওনার যা কাজ চুরি করে মাল বিক্রি করে দেওয়া, জনগণের মাল বিক্রি করে দেওয়া, সেই কাজই আবার করে। দুপুরে তাদের জানানো হয় আজ রেশন দেওয়া হবে না। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন বাসিন্দারা, তারা ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। গ্রাহকদের অভিযোগ, তারা তিন মাস ধরে রেশন পাচ্ছেন না, প্রতি মাসে আসার কথা বলে পরে ফিরিয়ে দেওয়া হচ্ছে, গ্রাহকদের মাল কম দেওয়া হয়, রেশনের মাল চুরি করে বিক্রি করছে ডিলার। যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হবে ততক্ষণ আন্দোলন চলবে। মাল তো দিতেই না, ঠিকভাবে তো দেয় না, আর যা বাসে সব বেচে কিনা খেয়ে নেয়, বলার নাই, আজকে আসো কালকে আসো রোজ রোজ কে আসো সম্ভব, ছেলে পেলে নাই ভারি, আর রোজ রোজ জন কমাই করে আসবে না কিনার কাছ থেকে মাল নিতে, আমরা মাল নিতে প্রতিদিন বলো মেশিন এ দশ একটা করে আটা কম দেবে আর চাল কম দেবে, খেয়ে খেয়ে ভুড়ি মোটা হয়ে গেছে দিনের দিন না। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গোপালনগর।